গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 1 মার্চ, আজ হচ্ছে সন্ধ্যে 6টা, আর এখন ব্লগটা শুরু করলাম। যেহেতু কিছু এমন গল্প তোমাদের সামনে নিয়ে আসছি যে গল্পগুলো হয়তো জানো, আবার হয়তো কেউ জানো না। মহাভারতের পাতা থেকে আজ এমনই একটা গল্প, ঠিক মহাভারতের যুদ্ধের ঠিক আগের, কিছু আগের মুহূর্তের কথা, মুহূর্ত বলো বা আগের কিছু দিনের কথা। এই জিনিসটা কিন্তু কোথাও মহাভারতের কোনো আখ্যানে লেখা নেই, কিন্তু গায়োপাখ্যান বলে যে লেখাটা আছে সেখান থেকে এই জিনিসটাকে বার করা হয়েছে। সেটা হচ্ছে, একবার শ্রীকৃষ্ণ তিনি হাতের মধ্যে, যেটা আমরা অঞ্জলি নিই তারপর সূর্যকে অর্ঘ্য নিবেদন করি, তিনি স্নান টান সেরে সূর্যকে অর্ঘ্য দেবেন বলে তিনি সূর্য প্রণাম করছিলেন, আর ঠিক সেই সময় আকাশ পথ দিয়ে উড়ে যাচ্ছিলেন গায়ন। গায়ন করেছিল কি, সেই সময় যাওয়ার সময় তার মুখ থেকে সে খানিকটা বলতে পারো থুতু ফেলেছিল, আর সেই থুতুটা পড়েছিল এসে শ্রীকৃষ্ণের হাতে, যে জল যেটা দিয়ে তিনি সূর্যদেবকে অর্ঘ্য দেবেন ঠিক তার মধ্যে এসে পড়েছিল। কৃষ্ণ কিন্তু এতে যার কন্যায় রেগে যান, ভীষণ ক্রুদ্ধ হন এবং তিনি মনে মনে বলেন যে, বা বলতে পারো জোরেই তিনি জানান যে, যার দ্বারাই কাজটা হয়েছে তার আমি শিরচ্ছেদ করব। এই কথা শোনা মাত্র গয়ান ভীষণ ভয় পেয়ে যায় এবং সে করে কি, নিজেকে বাঁচাবার জন্য সে প্রাণপণ সেখান থেকে পালাবার চেষ্টা করে এবং প্রথমত তার নারদের সাথে দেখা হয়। নারদ তখন গায়নকে বলে, শ্রীকৃষ্ণের রোষের হাত বা ক্রোধের হাত থেকে তোমাকে এই মুহূর্তে বাঁচাতে পারে একমাত্র অর্জুন, তুমি অর্জুনের শরণাপন্ন হও। গায়ন যখন গিয়ে সেখানে পৌঁছায় তখন অর্জুন পত্নী সুভদ্রা সেখানে দণ্ডায়মান ছিলেন। সুভদ্রা তখন এই সমস্ত ঘটনা শোনার পর, কিন্তু কৃষ্ণের নাম তিনি শোনেননি, গায়ন বলেছিলেন যে তার ভীষণ বড় বিপদ, কেউ আসছে তার শিরচ্ছেদ করবে বলে, এখন তিনি যদি তাকে আশ্রয় দেন। তখন সুভদ্রা বলেছিলেন, আমার প্রতি অর্জুন তিনি পরম বীর, শূরবীর, তো তুমি এখানে থাকো, তোমাকে অর্জুন স্বয়ং রক্ষা করবে। যথাকারে গায়নকে খুঁজতে খুঁজতে সেখানে শ্রীকৃষ্ণ গিয়ে এসে উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণ উপস্থিত হওয়ার পর সুভদ্রা বুঝতে পারে যে গায়ন কার কোন অনিষ্ট করে এসছে। কিন্তু ততক্ষণে তিনি তো কথা দিয়েছেন, বা বলতে পারো স্বয়ং অর্জুনও তিনি আশ্বস্ত করেছেন গায়নকে যে তিনি তাকে রক্ষা করবেন, অত মানে কেউ কারোর কথা তখন ফেলতে পারছে না। ফলে ওই গায়নের জন্য অর্জুন আর শ্রীকৃষ্ণ একে অপরের সম্মুখে এসে আসীন হয়, চরম যুদ্ধ হবে বলে। কৃষ্ণ যদি হাতে সুদর্শন চক্র নেয়, অর্জুন কিন্তু তার গাণ্ডীবে তখন পাশুপাত অস্ত্র তৈরি করেছিলেন, ফলে একে অপরের দিকে তারা আঘাত করবে বলে, মানে আঘাত আর প্রত্যাঘাত হবে বলে। ঠিক সেই সময় সকল দেবতারা পর্যন্ত ত্রাহিমাম ত্রাহিমাম হয়ে পড়ে, ফলে দেবাদিদেব মহাদেব ব্রহ্মা মানে ওই স্থানে এসে উপস্থিত হয়ে যায় এবং তারা বোঝায় যে তারা কি ভুল করতে চলেছে বা তাদের এই কাজের ফলে কি হতে পারে, এবং তারা তাদের দুজনেরই যাতে কথা থাকে তারা নিজেরা চেষ্টা করবেন এই কথায় আশ্বস্ত দিয়ে তারা অস্ত্রের ঘাত প্রতিঘাতকে আটকান। ফলে অর্জুনকে ব্রহ্মদেব তখন অর্জুনকে বলেন, তুমি এই স্থান থেকে সরে যাও, কৃষ্ণকে তার কথা রাখতে দাও, এই গায়নে শিরচ্ছেদ হতে দাও, আর একে প্রাণদান আমি করব। ফলে শ্রীকৃষ্ণ তখন গায়নের শিরচ্ছেদ করেন আর তাকে প্রাণ দেন কিন্তু ব্রহ্মদেব। অর্জুন মানে জ্ঞান আসার পর গায়ন কিন্তু অর্জুনের কাছেও কৃতজ্ঞতা জানান যে অর্জুন এইভাবে তার প্রাণ রক্ষা করেছেন, আবার শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান যে তিনি কত বড় অপরাধ করে ফেলেছেন, তিনি বুঝতে পারেননি যে এত বড় অপরাধ হয়ে গেছে বলে তিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নেন। ফলে মহাভারতের যুদ্ধ বলো বা মহাভারত আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। ক্ষমা পরম ধর্ম, যুদ্ধ শুরু হলে যুদ্ধ কিন্তু ধর্মের থেকে বেশি, মানে যুদ্ধক্ষেত্রে ধর্মকে আটকে রাখার থেকে বেশি অধর্মই বেশি হয়ে যায়। অর্থাৎ কিন্তু কৃষ্ণ চেষ্টা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মটাকে টিকিয়ে রাখার, কিন্তু এতর মাঝে অধর্মও প্রচুর হয়ে গেছে, কারণ যুদ্ধ সেই যুদ্ধ ছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল একে অপরের প্রতি প্রতিশোধের যুদ্ধ, কেউ কারোর কাছে কোনোভাবে অত্যাচারিত হয়েছেন কি কেউ কাউকে কোনো রকমভাবে আঘাত দিয়েছেন, এখন প্রত্যাঘাত, এই প্রত্যাঘাত এনি হাউ এনি কস্ট সে একে অপরকে হত্যা করবে। মানে অনেক চেষ্টা করা সত্ত্বেও সবসময় যে কৃষ্ণ ধর্মকে টিকিয়ে রাখার জন্য অধর্মকে আটকাতে পেরেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে তা কিন্তু নয়, এমনই এক গল্প নিয়ে আগামীকাল আসবো তোমাদের কাছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে পেরেছিলেন কিনা। এছাড়া যখন তুমি জীবনের মোড়ে আছো বা জীবনের পথে ধরো আছো,
তোমার সামনে তোমার চারিদিকের মানুষগুলো ভীষণ রকম হয়তো নমর্থক, হয়তো ভীষণ রকম ভাবে তুমি আঘাতপ্রাপ্ত, ভীষণ রকম তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, কখনো হেরে যাবে না আর কখনো থকে গিয়ে থেমে যাবে না, কারণ সবসময় আস্থা আর ভরসা রাখবে তার ওপর। তিনি যদি তার ভক্তের প্রতি, মানে তোমার এতটুকু ভক্তি তার শ্রীচরণে যদি অর্পণ করো, তোমার জন্য পুরো ব্রহ্মাণ্ডকে তিনি থামিয়ে দিতে পারেন, সেই সর্বেশ্বর। এমন গল্প মহাভারতের পাতায় আছে, আনুভূতি অবশ্যই তোমাদের জন্য। কৃষ্ণ তার ভক্তের জন্য এমন কোন কাজ করেছিলেন যা করা তার উচিত ছিল না? তো এই গল্পগুলোকে যত জানবে তত বুঝতে পারবে যে আমরা অনেক সময় করি, কেউ আমাদের প্রতি কোনো অন্যায় করলে আমরা ভীষণ রেগে যাই, রেগে গিয়ে কী করি জানো, তাকে শাস্তি দিতে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। যখন তুমি তাকে শাস্তি দেবার জন্য প্রচেষ্টা করবে, তখন পুরো ব্রহ্মাণ্ড থেমে থাকবে, কারণ সবাই জানে সে তোমার প্রতি অন্যায় করেছে, কিন্তু শাস্তি বিধান তো তুমি করছো, যে তোমাকে কেউ আটকাতে আসবে না, বা প্রকৃতিও তোমার হয়ে কোনো কাজ করে দেবে না, সে জানবে তুমি তো তোমার কাজ করছো, আমার তো কোনো দরকারই নেই। কিন্তু যদি ফর আ সেকেন্ডের জন্য তোমার প্রতি সব থেকে চরম অন্যায় কেউ করেছে, আর তুমি যদি মন থেকে বলতে পারো আমি ক্ষমা করে দিলাম, তারপর শুরু হবে অন্য খেলা। সেই খেলা কিন্তু তুমি তার অংশীদার নও, তোমার ইষ্ট আর এই পুরো ব্রহ্মাণ্ড মিলে তার শাস্তি বিধান করবে। কারণ মানুষের সবটুকু ফেলা যায়, মানুষের কোনো জিনিস অস্বীকার, মানে কি বলবো, স্বীকার অস্বীকার যাই করুক না কেন, শুধু কেউ তার কর্মকে অস্বীকার করতে পারে না। কর্ম এমন একটা জিনিস, যা করেছো তার দণ্ড তোমাকে এই ব্রহ্মাণ্ডেই পেতে হবে, মানে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে পেতে হবে, এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আর যদি কেউ তোমাকে কাঁদিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ জানবে কেউ একজন আছে সে তার চরম ব্যবস্থা করবে, তুমি সামান্যতম করতে, কিন্তু তিনি তার জন্য অনেক বড় ভেবে রেখেছেন, তুমি ক্ষমা করলে তিনি কাজ শুরু করবেন। অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ভাবি, কিরে বাবা এ তো হচ্ছে না, কই কেউ তো কিছু করছে না, আমি এত ভালো করছি তার সাথে, আমি এত দুঃখ ভোগ করছি, আরো কত অন্যায় করে, তবু ও কত ভালো আছে, এমন ছোট ছোট প্রশ্ন মনের কোণে আসে বই কি। কিন্তু ওই একটাই উত্তর, ধৈর্য, যে যত ধৈর্য ধরে অপেক্ষায় থাকতে পারবে তার ইষ্ট তার জন্য কিছু না কিছু করবেই, তার জন্য তো অবশ্যই কিছু আসবে। আর তুমি ভালো করেও তুমি এত খারাপ পাচ্ছ, অন্যরা খারাপ করে এত ভালো করছে, এটার সব থেকে বড় কারণ হচ্ছে তুমি তার বড় কাছের, তাই তিনি তোমাকে, তুমি ন্যূনতম অন্যায় যদি করো, পরীক্ষা নিয়ে শাসন করে অনুশাসনের বেড়া জালে বেঁধে তোমাকে একদম শোধন করে তার কাছে রেখে দিচ্ছে। আর যারা অন্যায় করে ভালো থাকে তাদের দিকে তিনি তাকিয়েও দেখেন না, কারণ তাদেরকে তিনি নিজের বলে গণ্যও করেন না, কারণ তারা ঈশ্বরের ভক্ত খুব কম হয়, ঈশ্বরের প্রতি আস্থার বিশ্বাস কম থাকে। মানুষ যখন দুর্বল থাকে মন্দিরে যায়, মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমার এটা করে দাও, তোমাকে আমি এটা দেবো, কিন্তু যখন সেই জিনিসটা তার পাওয়া হয়ে যায় তখন দেখবে সে বলে এটা আমি খোদ অর্জন করেছি, কোথাকার কোন ঈশ্বর আছে যে আমাকে এটা পেতে সাহায্য করেছে? ঈশ্বর নিজে এসে তো দেয় না, পুরো সৃষ্টিটাকে সেভাবে রচনা করে যাতে তোমার পাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেউ বোঝে আর কেউ বোঝে না। আজকের ব্লগ ভীষণ ছোট্ট হলো, কারণ আজকে আজ খুশিরও এক্সাম ছিল, আর পরপর যাই হোক এক দুদিন অন্তর অন্তর এক্সাম চলছে, তার রাজ্যে পড়াশোনা চলছে, ফলে আজকে আমি ভীষণ রকম ক্লান্ত বলতে পারো, মানে ক্লান্ত পরিশ্রান্ত যাই বলো, কিন্তু আমার ব্লগ একদিন করে গ্যাপ হয়ে যাচ্ছে, আমার নিজের খুব খারাপ লাগছিল, ছোট্ট গল্পটা আজ শোনালাম, আগামীকাল থেকে খুব সুন্দর শোনাবো। কিন্তু আগামীকাল তোমরা আসবে তো, মহাভারতের মানে মহাভারতের এই যুদ্ধে ধর্মকে রক্ষা করতে গিয়ে কতগুলো অধর্ম হয়েছিল, স্বয়ং কৃষ্ণ কী কাজ করেছিলেন যা তার করা উচিত ছিল না, সব গল্প নিয়ে খুব শিগগিরই আসছি, স্বয়ং শ্রীকৃষ্ণের কথা নিয়ে। আমি জানি তোমাদের কৃষ্ণ কথা ভীষণ ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। চলো আজকের ব্লগ এখানে শেষ করি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যে চিঠি তোমাদেরকে দেয়, তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও, নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানে শেষ করি, সবাই ভীষণ ভালো থাকবে, আনন্দে থাকবে, ইষ্টের প্রতি আস্থা রাখবে, আর পারলে সকলকে ক্ষমা করে দিও, ক্ষমা পরম ধর্ম, ক্ষমা করলে তুমি ছোট হয়ে যাবে না, তো সুতরাং ক্ষমা করে দিও। তোমার প্রতি হওয়া অনৈতিক কাজ বা তার জন্য দণ্ড দিতে ব্রহ্মাণ্ড বা প্রকৃতি অল টাইম দাঁড়িয়ে আছে, ঈশ্বরের উপর পরমেশ্বরের উপর সেই আস্থা রেখে নিজেরা সংযত থাকার চেষ্টা করো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, জায়গাটা শেরাওয়ালিদা বোল সাচে দরবারে কি জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। আর